নদিয়ায় ফের রোগী মৃত্যুকে ঘিরে তোলপাড় বেসরকারি নার্সিংহোমে। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ রোগীর পরিবারের। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, রোগী বাঁচাতে সব রকম ব্যবস্থা করা হয়েছিল, শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। জানা যায়, শনিবার সকালে শান্তিপুর ফুলিয়া কালীপুরের বাসিন্দা জয়দেব বিশ্বাস তার প্রসূতি স্ত্রী বয়স 22-এর সুপর্ণা বিশ্বাসকে শান্তিপুর রেলস্টেশন সংলগ্ন শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। বেলা 12:30 নাগাদ ওই প্রসূতি মহিলাকে সিজার করা হয়। এরপরে যথেষ্টই সুস্থ ছিল ওই মহিলা, কিন্তু বিকেল 3:00 পর থেকেই ওই মহিলার শ্বাসকষ্ট শুরু হয়। এরপরেই মৃত্যু হয় ওই মহিলার। পরিবারের অভিযোগ, মহিলার সিজার হওয়ার পরে যথেষ্ট সুস্থ ছিল, কিন্তু হঠাৎ কী করে তার মৃত্যু হলো? পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যা নামতেই নার্সিংহোমের সামনে রীতিমতো বিক্ষোভ দেখায় রোগীর পরিবার। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ, কথা বলেন রোগীর পরিবারের সাথে। এছাড়াও নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে কথা বলে শান্তিপুর থানার পুলিশ। কী করে ওই প্রসূতি মহিলার মৃত্যু হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। টাইমে আমাদেরকে বলেছে আরেক টাইম, আমার যা হয় মারা গেছে হচ্ছে 5:45, আমাদের দাদার কাছে ফোন গেছে হচ্ছে 6:58, তখন বলছে পেশেন্টের সিরিয়াস অবস্থা। পুলিশে বলছে যে মানে ডাক্তার তো একবার মানে প্রথমে একবারে তো বলতে পারে না যে রুগী মারা গেছে। হ্যাঁ, সে প্রথমে বলেছে যে রুগীর খারাপ অবস্থা, সে ঠিক আছে। রুগীর যখন খারাপ অবস্থা, হ্যাঁ, তারা তোমরা ট্রান্সফার কেন লেখনি? ট্রান্সফার তো লিখতে পারতো, আর ওটা যদি খারাপ পেশেন্ট ওরা তো জানে, ওরা তো নিজেরা জেনে শুনে ভর্তি নিয়েছে, তাহলে কম্পিউটারে যা ওর হার্টবিটটা উঠানামা করছিলো, হ্যাঁ, সেটা কেন লক্ষ্য করেনি? জানে তো যে পেশেন্টের প্রেশার বাড়ছে নামছে। এদের কথা তো কোনো মিল নেই, ওরা কেন দেখেন হার্টবিটটা উঠানামা করছে? ওদের তো লক্ষ্য করা হচ্ছিলো পুরো পাশে পাশে একদম কাছে নামে, ওরা যেখানে বসে তার পাশেই তো নিজেকে রাখা হয়েছে, তাহলে ওদের কথারও তো কোনো মিল নেই। আমরা সঠিক বিচার চাইছি যে এই জিনিসটা আমাদেরকে যুক্তিতে বোঝা, যুক্তি চাইছি। পুলিশ তো আমাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে তো আমাদেরকে ইট করে দিচ্ছে, ভিতরে গেলো কথা বললো আসলো আমাদেরকে উল্টো পাল্টা লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছে। আমার নাম সুস্মিতা পাল, যা হয় আপনার, আমার বাড়ি হচ্ছে কালীপুর। মোটামুটি 10:30 নাগাদ হয়তো হসপিটালে নিয়ে আসা হয়েছে নার্সিংহোমে। তারপরে তোমার ওই 12:30 এরকম নাগাদ তোমার হচ্ছে সিজারটা হয়েছে। এবার সিজারটা হয়ে সুন্দর সুন্দর ছিল, বাচ্চাও ভালো ছিল, বাচ্চার মাও ভালো ছিল। কিন্তু পরবর্তী সময় যখন বাড়ির লোকেরা যখন ছিল, তখন বাড়ির লোকেদের বলেছিলো যে তোমরা চলে যাও, রুগী সুস্থ আছে। এবার যখন বাড়ির যখন ঝুনতে পেরেছে যে বাচ্চা সুস্থ আছে, বাচ্চার মা সুস্থ আছে, সেই খবরটাই সবাইকে দেওয়ার জন্যই তারা বাড়িতে চলে গিয়েছিলো। এবার একটা মহিলা ছিল, মানে আমাদেরই একজনা ছিল, সে তখন থাকতে চেয়েছিলো যে অবস্থা হয়তো খারাপ আছে, এমনি থেকে যায় খানিক সময়। তখন একে বলেছিলো যে হয়তো ভালো আছে, তখন ওকে ঢুকতে দেয়নি। নার্স পাস হয়তো কিছু একটা বলেছে, সেই কারণে ওকে ঢুকতে দেয়নি। তারপর তখন লাস্ট মিনিটের সঙ্গে যখন শরীরটা খারাপ দিয়েছে, তখনও কিন্তু জানায়নি বাড়িতে। পরে যখন মারা গিয়েছে, তারপরে খবর দিয়েছে যে আসার কথা, যে এখনও শরীর মানে এখনও সুস্থ আছে, এরকম একটা ব্যাপার আছে। পরবর্তী শেষ সময় বলেছে যে মারা গিয়েছে, তখন কেউ ছিল না। মেয়ের বাড়ি গোবাচড়ায়। ছেলে মানে একই জায়গায় তো? হ্যাঁ, একই মানে আমাদের সকালবেলা আমাদের বাড়ির থেকে আর কি, আমার বোন তো, আমাদের বাড়ির থেকে আর কি নার্সিংহোমে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আপনার নাম? বিনয় বিশ্বাস। বোনের নাম কি? হ্যাঁ, বোনের নাম, বোনের আধার কার্ডে কি নাম দিয়ে আছে দেখছি। বোনের নাম? আপনার তো বোন বললেন। হ্যাঁ, মামার মেয়ে। আচ্ছা, মামার মেয়ে। মামার মেয়ে। তো এখন কি চাইছেন আপনারা? এবার কি চাই বলবেন, ডাক্তারবাবু যেটা বলেছেন এটাকে দিয়ে মানুষকে শান্তি, নিজেদের বাড়িতে তো বোঝাতে হবে কিছু একটা, এই ব্যাপার। আমাদের যতটা সাধ্য আমরা ততটাই আমরা করেছি পেশেন্টকে, ঠিক আছে। কাল রাত্রিবেলা এরা 7 দিন ধরে পেশেন্টটাকে ঘুরিয়ে ফিরিয়ে বেড়াচ্ছে। পেশেন্টের ভ্যাজাইনালটা ফুলে গিয়েছিলো, পেশেন্টের প্রেশার ছিল অত্যাধিক বেশি। কাল রাত্রে যখন ফোন করে তখন আমরা বলি খারাপ পরিস্থিতি থাকলে হাসপাতালে নিয়ে যান, নাহলে কাল সকালে আমাদের কাছে নিয়ে আসবে। সেই মতো ওরা কাল সকালে আজ সকালে 7:30 নার্সিংহোমে নিয়ে আসে। 8:30 মধ্যে
আমরা তার সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থা করে দিই। তার প্রেশার বেশি ছিল, পেশেন্ট পার্টিকে বলি প্রেশার কমলে তাদের সিজার করা হবে, সেই মতো ওষুধ দেওয়া হয়। 12:30টার সময় যখন প্রেশার কমে তখন সেই পেশেন্টের সিজার করা হয়। পেশেন্টকে জেনারেল বেড ছাড়াও আমরা আইসিইউ বেডে রেখেছিলাম অক্সিজেন সাপোর্টে, ঠিক আছে, তার জন্য কোনো তাদের চার্জ করা হয়নি। 5টার সময় পেশেন্ট কথা বলে, তার প্রেশার ছিল তখনও নর্মাল, হঠাৎ প্রেশারটা হড়হড় করে বাড়তে শুরু করে, ডাক্তারবাবুরা পেশেন্ট তার খিচুনি হয়, স্ট্রোক হয়, পেশেন্ট মারা যায় 7:35-40 লাগে। পেশেন্ট পার্টি যে ভর্তি করেছিল তাকে আমরা ফোন করি, ঠিক আছে, ফোন করে তাদের আস্তে আস্তে হয়তো আধ ঘন্টা দেরি হয়, তাই এখন তাদের অভিযোগ আমাদের খবর দেওয়া হয়নি। আমরা পেশেন্ট পার্টিকে যথাসাধ্য সময় খবর দিতেছি, আমরা মাত্র পেশেন্টের স্ট্রোক হওয়ার 5 মিনিট টাইম পেয়েছি। আমার নাম প্রদীপ ঘোষ, নার্সিংহোমের অপারেটর। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা।